হ্যালো ফ্রেন্ডস, আজকের আমরা এই ভিডিওটিতে খুব ছোট্ট একটি টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি নিয়ে আলোচনা করে নেব, ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠিক আছে, তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমাদের এক্সামে যেই যেই কোশ্চেনগুলো আসে বা আসতে পারে সেই ধরনের টপিকগুলো নিয়েই আমি আলোচনা করেছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের সামনে আর কোনো কনফিউশন থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি ম্যাপ সহকারে পুরো ব্যাপারটা কোথায় কোন ন্যাশনাল ফরেস্ট, কোথায় কোন স্যাংচুয়ারিটি অবস্থিত, আমি একদম জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ ধরে ধরে আলোচনা করে দেবো। তো বন্ধুরা, আমি সৌগত যিশুদার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। চলো তাহলে আর ভিডিওটিকে বোরিং না করে শুরু করা যাক। তো ভিডিওটি শুরুর প্রথমেই আমি তোমাদেরকে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করে নিতে চাই। দেখো, ভারতবর্ষের যে ফরেস্ট পলিসি আছে সেইটা অনুযায়ী 33% টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার 33% ফরেস্ট থাকা দরকার। এটা কিন্তু কোশ্চেনটা বারবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এবার দেখো ইন্ডিয়াতে ফরেস্ট কত পার্সেন্টেজ আছে বর্তমানে, 24.39%। এটা কিন্তু একদম কারেন্ট ডেটা, তোমাদেরকে যে ডেটাটা বলছি 24.39%। ঠিক আছে, তাহলে টোটাল জিওগ্রাফিক এরিয়ার উপর এই পার্সেন্টেজ আছে, থাকা উচিত কত বলছে 33%। ওকে, তো ওয়েস্ট বেঙ্গলে ফরেস্ট কভার এরিয়া কত আছে, 13.38%। ঠিক আছে, তার টোটাল এরিয়ার উপর। তো দেখো ওয়েস্ট বেঙ্গলের যে টোটাল ফরেস্ট এরিয়া কভার আছে, তো সেটা স্কোয়ার কিলোমিটারে কত হচ্ছে, 11,879 স্কোয়ার কিলোমিটার। এবার দেখো পশ্চিমবঙ্গে, দেখো পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্ক কটা আছে, 6টা ন্যাশনাল পার্ক আছে এবং 15টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। এবং এই যে 6টা ন্যাশনাল পার্ক আছে তার মধ্যে আবার 2টো দেখো টাইগার রিজার্ভ ফরেস্ট আছে। ঠিক আছে, সেগুলো কোনগুলো আমি নেক্সট আলোচনা করছি। তো দেখো প্রথমেই যেটা আমরা নিয়ে আলোচনা করব, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, সেটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, দার্জিলিংয়ে। তোমরা একটা ম্যাপের দিকে দেখলে তোমরা বুঝতে পারবে, দার্জিলিং ডিস্ট্রিক্টের একদম দেখো কনের, একদম দেখো একদম নেপাল বর্ডারে। ঠিক আছে, নেপাল সিকিমের বর্ডারে সেই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কটি অবস্থিত। দার্জিলিং মেন শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কটি অবস্থিত। ঠিক আছে, এবার দেখো এটার ইম্পর্ট্যান্ট পয়েন্ট কী কী আছে, এখানে এই ন্যাশনাল পার্কটিতে কোন কোন প্রাণীগুলো পরীক্ষায় আসে, জেনারেলি রেড পান্ডা এবং হিমালয়ান ব্ল্যাক বিয়ার। ঠিক আছে, তো এই দুটো প্রাণী এই ন্যাশনাল পার্কটার ক্ষেত্রে বিখ্যাত। এবার দেখো এটা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম একটা ন্যাশনাল পার্ক, সিলেবেল থেকে প্রায় 7,000 ফিট উচ্চতায় অবস্থিত। এই রেড পান্ডার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এবং হিমালয়ান যে ব্ল্যাক বিয়ার আছে তার ছবিটাও আমি এখানে দিয়ে রেখেছি। ওকে, এরপরে যাচ্ছি ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কটা দেখো পশ্চিমবঙ্গের কোন এরিয়ায় অবস্থিত। ঠিক আছে, দেখো কালিম্পং ডিস্ট্রিক্টের একদম এই মাথার দিকে অবস্থিত। এবার এর ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে, দেখো এখানে কিছু এন্ডেঞ্জার স্পিসিস আছে। দেখো ক্লাউডেড লেপার্ড, ক্লাউডেড লেপার্ডের ছবিটাও তোমাদেরকে আমি দিয়ে রেখেছি। এছাড়াও দেখো কী আছে, রডোডেন্ড্রন ফ্লাওয়ার্স আছে। রডোডেন্ড্রন ফ্লাওয়ার কিন্তু অনেক কালারের হয়ে থাকে, এখানে দেখো দেওয়া আছে একটু বেগুনি কালারের আছে, এছাড়া হোয়াইট হয়, পিঙ্ক হয়, রেডও হয়, এবং রেড সাবস্ক্রাইব বাটনটাও রেড হয়। ওটাকে কিন্তু রেড রাখতে নেই, ওটাকে বন্ধুরা গ্রে করে দাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও। ওকে, তো চলো এরপরে যাচ্ছি আমরা, দেখো বক্সা ন্যাশনাল পার্ক। বক্সা ন্যাশনাল পার্কের আমরা ছবিটা দেখে নিই, দেখো ম্যাপে কোথায় অবস্থিত, লাল পয়েন্ট করা আছে, ডিস্ট্রিক্ট দেখো আলিপুরদুয়ার। ঠিক আছে, এবার এর ইম্পর্ট্যান্ট পয়েন্ট কী, দেখো বক্সা টাইগার রিজার্ভ, তাহলে দুটো যে টাইগার রিজার্ভের কথা বলেছিলাম তার মধ্যে বক্সা ন্যাশনাল পার্ক হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের ক্ষেত্রে বিখ্যাত। এটা এই যে বক্সা ন্যাশনাল পার্কটা, এর মধ্য দিয়ে রায়ডাক নদীটি প্রবাহিত হয়েছে। ওকে, তো এরপরে যাচ্ছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক, তাহলে ম্যাপে দেখে নাও তোমরা কোথায় আছে লাল পয়েন্টটি, এবং ডিস্ট্রিক্ট দেখো আলিপুরদুয়ার। ঠিক আছে, এর ইম্পর্ট্যান্ট পয়েন্ট কী, দেখো ভারতবর্ষের যে এই যে একশৃঙ্গ গন্ডার আছে, একশৃঙ্গ গন্ডারের এটা দ্বিতীয় পপুলেশন বলতে পারি, কাজিরাঙা এক নম্বরে আছে এবং এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক এটা হচ্ছে দ্বিতীয় পপুলেশন ভারতবর্ষের যে একশৃঙ্গ গন্ডার রয়েছে। ঠিক আছে, এছাড়াও এই যে এই ন্যাশনাল পার্কটিকে, জলদাপাড়া ন্যাশনাল পার্কটিকে কী বলা হয়, প্যারাডাইস ফর বার্ড ওয়াচার। ঠিক আছে, এবারে এই ন্যাশনাল পার্কটির মধ্য দিয়ে তোরসা নদীটি প্রবাহিত হয়েছে। এরপরে চলে যাচ্ছি গরুমারা ন্যাশনাল পার্ক, তোমরা লাল পয়েন্টটা দেখতে পাচ্ছ। এবারে ডিস্ট্রিক্ট দেখো জলপাইগুড়ি, এর ইম্পর্ট্যান্ট কী না,
মূর্তি রিভার, মূর্তি রিভারের তীরে এই গরুমারা ন্যাশনাল পার্কটি অবস্থিত। এরপরে চলে যাচ্ছি সুন্দরবন ন্যাশনাল পার্ক। তো সুন্দরবন ন্যাশনাল পার্কের ছবিটি তোমরা, লাল পয়েন্টটি তোমরা দেখতে পাচ্ছ একদম দক্ষিণ চব্বিশ পরগনার একদম নিচের দিকে বঙ্গোপসাগরের ধারে। তো এই যে এটা তাহলে সুন্দরবন কোথায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত। এবার দেখো এর ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে, তাহলে আর একটা যে টাইগার রিজার্ভ সেটা কোথায়? তাহলে একটা ছিল বক্সা ন্যাশনাল ফরেস্ট, সেকেন্ড কোথায় হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটাও একটা টাইগার রিজার্ভ। এবারে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে যেগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো চৌঠা মে 1984 সালে এটা ন্যাশনাল পার্ক হিসাবে ডিক্লেয়ার্ড হয়েছিল। এরপরে কি হয়েছে, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার্ড হয়েছে কত, 1987 খ্রিস্টাব্দে। এবারে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার হয়েছে সেটা কেন ডিক্লেয়ার হয়েছে, দেখো তার ম্যানগ্রোভ ফরেস্ট এবং তার বায়োডাইভার্সিটি। পরীক্ষায় কিন্তু এখানে অনেকগুলো অপশান দেওয়া থাকে, তোমাদেরকে এই অপশানটি দিতে হবে, ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি। তার পরীক্ষায় দেওয়া থাকে সুন্দরী গাছের জন্য, বাঘের জন্য, কুমিরের জন্য, এরকম করে দেওয়া থাকে। তোমাদেরকে কিন্তু দিতে হবে কি ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড এর বায়োডাইভার্সিটির জন্য, ঠিক আছে। এবং এইটা দেখো এরপরের যে তথ্যটা, ইট হ্যাজ বিন ডেজিগনেটেড অ্যাজ র্যামসর সাইট সিন্স 2019 সালে। তাহলে 2019 সালে একদম রিসেন্ট র্যামসর সাইট হিসাবে ডেজিগনেটেড হয়েছে, ওকে, এটা কিন্তু একদম কারেন্ট ডেটা, ঠিক আছে। এছাড়াও কী আছে দেখো, ইট ইজ কনসিডার অ্যাজ এ ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। ফর্ম কত সাল থেকে দেখো, 2001 সাল থেকে। তাহলে বেশ অনেকগুলো তথ্যই দেখো এই সুন্দরবন যে ন্যাশনাল পার্কটি রয়েছে সেটার উপর অনেকগুলো তথ্যই রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এরপরে চলে যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলো আছে। দেখো প্রথম যেটা পড়বো, জোড়পোখরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায়, কোন ডিস্ট্রিক্টে? দার্জিলিং ডিস্ট্রিক্টে। এখানে যে প্রাণীটি ইম্পর্ট্যান্ট, হিমালয়ান স্যালামান্ডার বলে, যেটা লোকালি গোরা নামে পরিচিত, ঠিক আছে। এছাড়া আছে সেন্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দার্জিলিং অবস্থিত। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দার্জিলিংয়ে অবস্থিত, এটা দেখো তিস্তা রিভার ব্যাঙ্কে অবস্থিত। এরপরে চলে যাচ্ছি আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায়, জলপাইগুড়িতে অবস্থিত। এখানে ইন্ডিয়ান বাইসন, এলিফ্যান্ট, এছাড়াও অনেক প্রাণী আছে, একশৃঙ্গ গন্ডার এখানেও আছে, তো এইগুলোর জন্য বিখ্যাত। এরপরে চলে আসছি ইম্পর্ট্যান্ট খুবই, রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা কিনা কুলিক বার্ড স্যাংচুয়ারি নামেও পরিচিত। কেন কুলিক বার্ড স্যাংচুয়ারি নামে পরিচিত, কারণ কুলিক নদীটি এই স্যাংচুয়ারিটির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে, কুলিক একটি ছোট্ট নদী। তো এটা কোন ডিস্ট্রিক্টে দেখো, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এরপরে চলে আসছি চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, এটা কোথায় অবস্থিত, দক্ষিণ চব্বিশ পরগনা, নরেন্দ্রপুর যে রামকৃষ্ণ মিশন রয়েছে তার পার্শ্ববর্তী এলাকায় এই চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিটি অবস্থিত। এরপরে চলে আসছি বেথুয়া ডোহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কোথায় অবস্থিত, নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। তারপরে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বীরভূমে অবস্থিত, এটা শান্তিনিকেতনের নিকটবর্তী এলাকায় অবস্থিত, ঠিক আছে। এবারে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এর পূর্ববর্তী নাম ছিল পরমাদন ফরেস্ট, ঠিক আছে। এটা দেখো উত্তর চব্বিশ পরগনা, এটা কোন নদীর তীরে অবস্থিত, ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত। এবারে দেখি রামনা বাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায়, না বর্ধমানে অবস্থিত। এরপরে আদিনা ডিয়ার পার্ক মালদাতে অবস্থিত। নরেন্দ্রপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা। তারপরে দেখছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা, লেথিয়ান আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা, এবং হলিডে আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা। দেখো এই হলিডে আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি, এটা কিন্তু এই সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ, ঠিক আছে। তো এই 15টি আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নিয়ে আলোচনা করলো, এবং তার আগে আমরা কি 6টা আমরা কি নিয়ে ন্যাশনাল পার্ক নিয়ে আলোচনা করলাম। তো এই হলো পশ্চিমবঙ্গের টোটাল ফিগার। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবের প্রথমে পৌঁছায়। তো সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার, সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক।